নমস্কার, ডিজিটাল বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি পায়েন, এবং যে খবরে আমরা সকাল থেকে চোখ রাখছি সেই অন্তিম সময় এসে দাঁড়িয়েছে। চোখের জলে বিদায় মৃত্যুঞ্জয়ী অমর বীর জওয়ান বিপুল রায়। আপনারা দেখছেন এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় সেই ছবি। অন্তিম যাত্রায় চলছে আমাদের ভারতের বীর সন্তান বিপুল রায়ের সেই কফিনবন্দি নিথর দেহ। প্রচুর মানুষের ভিড় সেখানে রয়েছেন, কাতারে কাতারে মানুষ সেখানে রয়েছেন তার অন্তিম যাত্রার সাক্ষী হতে, তার সাথে এই অন্তিম যাত্রায় সামিল হতে। জনসমাগম রয়েছে সেই তার বাড়ির সেই গ্রামের রাস্তা, বিন্দিপাড়া গ্রামের সেই রাস্তায় এখন এই মুহূর্তে মানুষের ঢল চোখে পড়ছে। সকলে সে অন্তিম যাত্রায় সামিল হয়েছেন, তাদের কারো বন্ধু, কারো সন্তান সমূহ, তাদের গ্রামের ছেলে বীর জওয়ান বিপুল রায়ের অন্তিম যাত্রায়। দেখছেন আপনারা সেই ছবি, যে মঞ্চে কফিন বন্দি সেই দেহকে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছে প্রচুর মানুষ, তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। এবং সেখানে ভারতের জাতীয় পতাকা দিয়ে মুড়ে সেই কফিনবন্দি দেহকে নিয়ে চলছেন সেনাবাহিনীরা। চোখের জলে হচ্ছে সেই অন্তিম যাত্রা, কান্না ভেজা চোখে মানুষ রয়েছেন সেখানে, বিপুল মানুষের সমাগম রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে। তাদের গ্রামের ছেলে আজ শেষবারের মতো সেই তাদের গ্রামে ফিরেছেন। রাষ্ট্রীয় মর্যাদায়, যথাযোগ্য মর্যাদায় তার অন্তিম কৃত্য সম্পন্ন হবে, এবং এই মুহূর্তে সে অন্তিম যাত্রা, তার কফিনবন্দি দেহ নিয়ে চলছে সেনাবাহিনীরা। এবং সেখানে মানুষ দেখুন কতটা সহযোগিতা করছেন তাদের গ্রামের ছেলেকে শেষ অন্তিম যাত্রায়। তারা রয়েছে সেনাবাহিনীর সঙ্গে, সেখানে ব্যারিকেড করছে তারা যাতে কোনো রকমে কোনো বিশৃঙ্খল পরিবেশ সেখানে সৃষ্টি না হয়। প্রত্যেক মানুষের মোবাইলে টর্চ লাইট সেখানে জ্বলে রয়েছে, আপনারা দেখছেন সেই ছবি। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছে প্রত্যেকে, প্রত্যেকে নিজের মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে তারা সেলিউট জানাচ্ছে তাদের গ্রামের ছেলেকে। চোখের জলে এই অন্তিম যাত্রায় তারা সামিল হয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায়, যথাযোগ্য মর্যাদায় সে কফিনবন্দি দেহ চলছে তার অন্তিম যাত্রায়। সত্যি মন ভারী করে দেয় এরকম দৃশ্য, যেখানে প্রচুর মানুষ সেখানে রয়েছেন যারা সে অন্তিম যাত্রায় সামিল হয়েছেন সেই বীর জওয়ান বিপুল রায়ের সাথে। সেখানে রয়েছেন সেনাবাহিনীরা মজুদ, সেখানে রয়েছে পুলিশের সমস্ত আধিকারিকরা মজুদ রয়েছেন, রয়েছেন বিভিন্ন সাংসদরা, আলিপুরদুয়ারের সাংসদ থেকে শুরু করে কোচবিহারের সাংসদ থেকে শুরু করে সকলেই সেখানে রয়েছেন তার অন্তিম যাত্রায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে। সকাল থেকে মানুষ সমস্ত কিছু ভুলে সেখানে সেই অপেক্ষায় ছিল কখন সেই ওখানটায় তো
টিভির পর্দায় সেই ছবি যেখানে একদিকে রয়েছে কফিনবন্দী সেই নিথর দেহ এবং ঠিক তার সামনেই চলছে যথাযোগ্য মর্যাদায় গান সেলুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং তার সাথে তার পাশাপাশি রয়েছে প্রচুর সংখ্যক মানুষ। তাদের হাতে ছিল তাদের মুঠোফোন এবং সেই ফোনের আলো জ্বালিয়ে তারাও কিন্তু সেই শ্রদ্ধা জ্ঞাপন করেছে তাদের গ্রামের সেই সন্তান বীর জওয়ানকে এই অন্তিম যাত্রায়। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সত্যি চোখে দেখার মতো এই ছবি নয় যে কোলের সন্তানের শেষবারের মতো মুখ দর্শন করছেন, সে কফিনবন্দি দেহ মুখ দর্শন করছে তার মা শেষবারের মতো তার ছেলের মুখ দেখতে পারবে তার মা। কান্নায় ভেঙে পড়েছেন তার মা। যে সন্তানের অপেক্ষায় প্রত্যেকটি মা দিন গুনতে থাকে এবং সেই দিন গোনা হয়তো আজ ফুরিয়ে এসেছে, তার কোলের সন্তান যে সন্তানকে ছোট থেকে বড় করে ওঠা এবং তারপর তার পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু, তারপরে চাকরি সূত্রে বাইরে যাওয়া, সেই সন্তানের আজ অন্তিম যাত্রায় তার ছেলের শেষবারের মতো মুখ দেখছেন তার মা। চোখের জল যেন আজ বাঁধ মানছে না প্রত্যেক ভারতবাসীর। প্রত্যেক মা আজ এই মুহূর্তে হয়তো কোথাও যেন তাদের চোখ ভিজে গেছে জলে। ছেলের কফিনবন্দি দেহ এসে পৌঁছেছে তার নিজ বাড়িতে, সেই ছেলের শেষবারের মতো মুখ দর্শন করছে সেই কোল শূন্য মা। শেষ অন্তিম যাত্রায় সাক্ষী হতে, সেই যাত্রায় সামিল হতে প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি এবং তার পাশাপাশি সেখানে দেওয়া হয়েছে গান সেলুট। ভারতের এই বীর সন্তান চোখের জলে চলছে এই মৃত্যুঞ্জয়ী, এই অমর ভারতের বীর সন্তান বিপুল রায়ের অন্তিম যাত্রা, সে সমস্ত ছবি আমরা দেখালাম আপনাদের আমাদের ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে। মানুষ সেখানে জমায়েত হয়েছেন সেই অন্তিম যাত্রায় তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। গ্রামের সেই ছেলেটির একবার সেই নিথর কফিনবন্দি দেহ দেখবার জন্য মানুষ সকাল থেকেই সে অপেক্ষায় ছিলেন কখন সেই মরদেহ এসে পৌঁছবে সেই বীর জওয়ানের, এবং সমস্ত সমস্যার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরের ছেলে ফিরেছে ঘরে। সাথে রয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত রকমের পুলিশ আধিকারিক। রাষ্ট্রীয় মর্যাদায় যথাযোগ্য সম্মানে তার অন্তিম শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে, অন্তিম যাত্রায় সামিল হয়েছেন সকলেই, সেই ছবি আপনারা দেখছেন। আজ সারাদিন আমরা দেখিয়েছি বীরভূমের সেই চিত্র, বীরভূমের আরেক আমাদের পশ্চিমবঙ্গের বীর জওয়ান রাজেশ ওরাং এর সেই ছবি, সেখানেও কিন্তু দেওয়া হয়েছে গান সেলুট।
রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং সমাধিস্থ করা হয়েছে রাজেশ ওরাংয়ের কফিনবন্দি সেই দেহ। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আপনারা দেখছেন আলিপুরদুয়ারের বীর জওয়ান বিপুল রায়ের সেই অন্তিম যাত্রার, চোখের জলে ভেজা অন্তিম যাত্রার সেই ছবি। একদিকে রয়েছে কফিনবন্দি নিথর দেহ, তার সামনে চলছে গান স্যালুট, তার পাশাপাশি কাতারে কাতারে মানুষ সেখানে রয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন, কান্নায় ভেঙে পড়েছেন তার মা। চোখ রাখছি আমাদের পশ্চিমবঙ্গের দুই বীর জওয়ান, তাদের দেহ এসে পৌঁছেছে তাদের বাড়িতে, নিজ নিজ বাড়িতে। আমরা সকাল থেকে চোখ রেখেছি বীরভূমের সেই খবরে, যেখানে এসে পৌঁছেছে আমাদের বীরভূমের বীর জওয়ান রাজেশ ওরাংয়ের কফিনবন্দি দেহ এবং তাকে সমাধিস্থ করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন আলিপুরদুয়ারের আমাদের আরেক বীর জওয়ান বিপুল রায়ের সেই কফিনবন্দি দেহ ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে এবং সেখানে দেওয়া হচ্ছে গান স্যালুট। এবং যারা মানুষ রয়েছেন সেখানে উপস্থিত রয়েছেন মানুষ, কাতারে কাতারে মানুষ সেখানে রয়েছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এবং সেই ছবি আপনারা দেখছেন, তিরঙ্গা দিয়ে মুড়ে সেই কফিনবন্দি দেহ যাচ্ছে অন্তিম যাত্রায়, প্রচুর মানুষ সেখানে রয়েছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আলিপুরদুয়ারের প্রতিনিধি সুদীপ ব্যানার্জি। কি অবস্থা রয়েছে এখন সেখানে, আমরা সবটাই শুনবো তার কাছ থেকে। হ্যাঁ সুদীপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো পায়েল। হ্যাঁ সুদীপ, ইতিমধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে বীর জওয়ান বিপুল রায়কে, এই মুহূর্তে কি অবস্থা রয়েছে আর কি কি বাকি রয়েছে এখনো সেখানে? দেখো, যেটা সকাল থেকেই একটা সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে সারা জেলা জুড়ে একটা সাধারণ মানুষের অপেক্ষা ছিল যে কটা নাগাদ সেই বীর শহীদের কফিনবন্দি দেহ তারা দেখবে, সেটার জন্য অপেক্ষা ছিল। এবং পাড়া রাস্তার মোড়ে মোড়ে সেখানে মানুষ ভিড় জমাতে থাকে এবং এই বীর সেনাকে শ্রদ্ধা জানানোর জন্য তারা অপেক্ষা করতে থাকে। যখন 5:45 নাগাদ কিন্তু কফিনবন্দি দেহ আশিমারা থেকে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ নিশীথ প্রামাণিক এবং জন বার্লা, এছাড়াও উপস্থিত হন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং জেলা প্রশাসনের কর্তারা, যেমন পুলিশ আধিকারিক ছিলেন পুলিশ সুপার অমিতাভ মাইতি, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ কর্তারা। পায়েল, সুদীপ, এই মুহূর্তে তার যে কফিনবন্দি দেহ রয়েছে সেই দেহ এখন কি করা হবে? দেখো, কফিনবন্দি দেহ
অহোম মন্দির দেহ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, যেখানে তাকে গান স্যালুট দেওয়া হবে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং গান স্যালুট দেওয়া হয়ে গেছে এবং আর কিছুদিন বাদেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে। যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার জন্য সেনাদের তরফ থেকে সাজানো হচ্ছে তার যে চিতা যে জ্বালানোর জন্য যে উঁচু করা হয় সেটা করা হচ্ছে এখন পর্যন্ত, এখনো সেটা সম্পূর্ণ হয়নি, আর কিছুক্ষণ বাদেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে। পায়েল, হ্যাঁ সুদীপ, এরপরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হবে, তো কোথায় এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং সেই অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে সম্পূর্ণ করা হবে সেই জায়গার কি অবস্থা এখন রয়েছে? এখনো প্রচুর মানুষের ভিড়ের ঢল কিন্তু রয়েছে ওখানে, প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এবং এই বীর সেনাকে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং জয় হিন্দ বন্দে মাতরম বলে বীর সেনাকে শ্রদ্ধা জানাচ্ছে এবং চীনের ওপর বিদ্বেষ উগড়ে দিচ্ছে, এমনটাই রয়েছে তত্ত্ব। পায়েল, ধন্যবাদ সুদীপ। আমরা এই মুহূর্তের কি অবস্থা রয়েছে সেখানে আমরা সবটাই শুনলাম আমাদের আলিপুরদুয়ারের প্রতিনিধি সুদীপ ব্যানার্জির মুখ থেকে। ইতিমধ্যে কিন্তু গান স্যালুট দেওয়া হয়ে গেছে, আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি এবং এরপরে কিন্তু সেই কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার জন্য এবং সেই ব্যবস্থাও কিন্তু চলছে এবং সেখানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং তাদের পক্ষ থেকেও কিন্তু সেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং সেই জায়গার রয়েছে বিভিন্ন পুলিশের যে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন তারা সেখানে উপস্থিত রয়েছেন, সেখানে রয়েছেন উপস্থিত বিভিন্ন সাংসদরা এবং প্রচুর মানুষের সমাগম সেখানে রয়েছে। সকাল থেকেই প্রচুর মানুষ সেখানে উপস্থিত ছিল এই শেষবারের এই অন্তিম যাত্রায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে, সেখানে দেওয়া হয়েছে গান স্যালুট এবং এরপরে কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে সেখানে।
পর্দায় সেই গান স্যালুটের ছবি, যেখানে রয়েছেন বিভিন্ন সেনাবাহিনীর যারা বিভিন্ন সেনাবাহিনীর থেকে তাকে দেওয়া হচ্ছে গান স্যালুট, এবং সেখানে রয়েছেন প্রচুর মানুষ এবং প্রত্যেকের হাতেই রয়েছে তার মোবাইলের সেই সার্চ লাইটটি জ্বালানো, এবং যার দ্বারাই তারা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছে তাদের গ্রামের এই বীর সন্তানকে। একদিকে রয়েছে কফিন বন্দি সেই দেহ, এবং তার সামনে চলছে গান স্যালিউট দেওয়া, রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তাকে, ভারতের এই বীর সন্তান আলিপুরদুয়ারের বিপুল রায়কে। আমরা সকাল থেকেই এই খবরে রয়েছে এবং বিভিন্ন মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি আপনাদের কাছে ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে। সকাল থেকে আমরা যে খবরের চোখ রেখেছি, আমরা দেখিয়েছি বীরভূমের সেই বীর সন্তান রাজেশ ওরাংয়ের সেই শেষ শ্রদ্ধা জ্ঞাপনের ছবি, এবং তার পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বিক্ষোভের ছবি রয়েছে, মানুষ কতটা প্রতিবাদে সামিল হয়েছে সমগ্র ভারতবর্ষে, এবং সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে। চীনের দ্রব্য বর্জন করার মাধ্যমে কিন্তু আমরা সকলে প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামীতেও আমরা আমাদের প্রতিবাদের ভাষায় কিন্তু এটা হবে, আমরা কখনো চীনের সেই বিভিন্ন দ্রব্য, সে বাচ্চার খেলনা থেকে শুরু করে বিভিন্ন জিনিস যদি আমরা ব্যবহার না করি, যদি আমদানি না হয়, তাহলে কিন্তু আমরা এর যোগ্য জবাব দিতে পারবো চীনকে, এবং সেই বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আগামীতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, এবং সেই চোখ কিন্তু আমাদের সকলের কিন্তু এখন চোখ সেখানেই থাকবে যে কিভাবে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবে আমাদের দেশ, কি জবাব দেবে চীনকে আমাদের এই ভারতবর্ষ। ভারত চীন সীমান্তে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, এক্সক্লুসিভ যে ছবি দেখছেন, সে বীর সন্তানের বাবা কান্নায় ভেঙে পড়েছেন, তার সন্তানের সে মুখের সে কফিনবন্দি দেহ একবার দর্শন করার জন্য, এবং সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি আমাদের ডিজিটাল বাংলার পর্দায়। বীর জওয়ান বিপুল রায়ের নিথর দেহ রয়েছে কফিনবন্দি হয়ে, এবং সেই ছেলের দেহ শেষবারের মতো দর্শন করছে বিপুল রায়ের বাবা এবং তার মা। বাঁধ ভাঙা কান্না ভেঙে পড়েছে পরিবার থেকে শুরু করে সকল মানুষ। সত্যি এই মুহূর্তে সাক্ষী হওয়া যে কতটা যন্ত্রণাদায়ক, সেটা সত্যি বলার কোনো ভাষা রাখে না। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সকলেই, সেই কফিনকে ধরে নিয়ে তারা কান্নায় ভেঙে পড়েছেন। বিপুল জনসমাগম রয়েছে তার এই মুহূর্তে, তার বাড়ির উঠোনে রয়েছে দেহ কফিনবন্দি সে নিথর দেহ, এবং সেই নিথর দেহকে সেই সন্তানকে, যে সন্তানকে ছোটর থেকে তিল তিল করে বড় করে ওঠা, সেই সন্তানের শেষবারের মতো মুখ দর্শন করছেন তার বাবা, এবং এ দৃশ্য সত্যি চোখে দেখা যায় না, এবং কোনো ভাষা নেই ধরে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা থেকে শুরু করে পরিবারের সকলে। আপনারা দেখলেন সেই কফিনবন্দি দেহকে মুখ দর্শন করিয়ে, শেষবারের মতো মুখ দর্শন করিয়ে সে কফিনকে
বন্ধ করে দেওয়া হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সকলেই এবং সেই কফিন মন্দির দেহ এখন চলে যাবে অন্তিম যাত্রায়। চোখের জলে বিদায় মৃত্যুঞ্জয়ীর। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সকলে, সাথে কান্না ভেজা চোখে রয়েছে সকল গ্রামবাসী। সমস্ত অপেক্ষার অবসান। যে সন্তানকে দেশের জন্য পাঠিয়েছিল তার বাবা, তিনি হয়তো তখন ভাবেনি যে এই ছেলের দেহ এভাবে শেষবারের মতো তার বাড়িতে আসবে এবং শেষ বিদায় জানাতে হবে তার এই নিথর দেহকে। কফিন বন্ধু উন্মুক্ত সেই মুখ, ছেলের মুখ একবার শেষবারের মতো দর্শন করছে তার পরিবারের সকলে। সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে। এই সান্ত্বনা যেন কোনো ভাষা নেই, ভাষাহীন এক সান্ত্বনা। সত্যি সান্ত্বনা দেওয়া যায় না। যে সন্তানকে তিল তিল করে বড় করে তোলে তার বাবা এবং মা, এবং আমরা বলবো যে সত্যি গর্বিত সেই বাবা মা, যে বাবা মা এমন বীর শহীদকে জন্ম দিয়েছিলেন। আমরা সেই ছবি এক্সক্লুসিভলি আমরা তুলে ধরলাম।
সেখানে কি অবস্থা রয়েছে, তার পরিবারের লোকেদের কি অবস্থা রয়েছে, গ্রামের মানুষের, এবং তারপরেও এখন কি পদক্ষেপ গ্রহণ করে সরকার, আমরা সবটাই কিন্তু চোখ রাখবো, আমরা সমস্ত খবরে চোখ রাখবো। এখনকার মতো এখানেই, সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়।